জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তরের বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স যারা এখনো করেন নাই তারা তো অবশ্যই করবেন এবং আমরা অনেকেই এই কোর্সটা ম্যাক্সিমাম টিচাররাই আমরা অনলাইনে এই কোর্সটা মোবাইল ফোনে করছি রাইট আমি খেয়াল করেছি অনেকেই আমাকে মেসেজও করেছেন বা কথা হয়েছে যে আপনাদের অনেকেরই মোবাইলে এটা এনরোল করতে সমস্যা হয় সো এটা কেন সমস্যা হয় এই বিষয়ে আমি একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমার জানাশোনা থেকে ঠিক আছে সো আমি প্রথমে এই যে গুগল ক্রোমে আপনি যদি একটা ব্রাউজার ওপেন করেন এই যে গুগল ক্রোম এখানে আপনি লিখলেন মুক্তপাঠ রাইট মুক্তপাঠ লিখলেন লেখার পরে এই যে এখানে দেখেন রেজিস্ট্রেশন প্রথমে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে ঠিক আছে রেজিস্ট্রেশন করা লাগবে আপনি খুব সহজ এটা অত কঠিন কোনো কিছু না আচ্ছা আমার এটা রেজিস্ট্রেশন করা আছে বলে এরকম চলে আসছে আপনার যে একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে মানে রেজিস্ট্রেশন করার জন্য নতুন পাসওয়ার্ড একটা ইউজ করবেন ঠিক আছে সিক্স ডিজিট চেষ্টা করবেন ডিফারেন্ট মানে নাম্বার অক্ষর চিহ্ন এগুলো মিলাইয়া এটার একটা পাসওয়ার্ড দিবেন তারপরে আপনি রেজিস্ট্রেশন করবেন তারপরে লগ ইন করবেন রাইট এই যে লগ ইন রেজিস্ট্রেশনের পরে আপনি লগ ইন করবেন সো আমরা যারা টিচার আছি আমরা লগ ইন করার সময় আমরা এই যে লার্নার হিসাবে এনরোল করব আপনি কি করবেন ওই যে এই থ্রি ডট উপরের থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা জাস্ট খালি এখানে জাস্ট টিক দিয়ে দিবেন হ্যাঁ এখানে টিক দিয়া ডেস্কটপ সাইটে আইসা আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন আর লগ ইনে ভেরিফাই করা লাগবে ঠিক আছে ভেরিফাই করে তারপরে আপনি কোর্সটা শুরু করতে পারবেন এই কাজ এই শুধুমাত্র এই ডেস্কটপ সাইটে না থাকার কারণে অনেকেরই ঝামেলা হয় ফোনে এই কোর্সটা এই কাজটা করতে যায় ঠিক আছে আর বাকিটা আমরা সবাই বুঝবো এটা কঠিন কোনো কিছু না আমি আর বিস্তারিত ওইভাবে বলছি না খুব সংক্ষেপে এই জিনিসটাই একটু আপনার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা থ্যাংক ইউ সো মাচ